আন্তর্জাতিক কমিটির অন্যতম সদস্য শামা ওবায়েদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মণ্ডল প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার সকাল 11টায় ফরিদপুরের সদরপুর উপজেলার উত্তর যাত্রাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফরিদপুর সদরপুর সড়কে বিএনপি নেত্রী শামা ওবায়েদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন প্লাকার্ড নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অংশগ্রহণ করে। যুবদল নেতা মুন্সি ইশারতের উদ্যোগে ও কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সদরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুর মাতুব্বর, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আল জামান, কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মোল্লা, নগরকান্দা পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বক্তারা ফরিদপুরের মাটি ও মানুষের নেত্রী শামা ওবায়েদের নামে দায়ের করা মিথ্যা মামলা এবং তার পদ স্থগিত দেশ প্রত্যাহারের দাবি জানান। জনাব শামা ওবায়েদের নামে যে একটা মিথ্যা মামলা দিয়েছে, আমরা তারই প্রতিবাদে আমরা আজকে যুবদল এবং বিএনপি মিলে আমাদের নেতৃত্বে আজকে আমরা এই বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছি। আর আমরা অত দ্রুত ডিসি মহোদয় এবং থানার যে ভারপ্রাপ্ত ইউনিয়ন ওসি মহোদয় আছে, আমরা চাই যে কৃষ্ণপুর সদরপুরে যারা নিরীহ মানুষ আছে এরা যেন কোনো কাজে হারানি না হয়, যারা অপরাধী তাদের ধরে গ্রেপ্তার করা হোক, সাধারণ কোনো মানুষ যেন কোনো হারানি না হয়। আমরা ইতিমধ্যে আমাদের ফরিদপুরের যে এসপি ডিসি তাদের প্রশংসা এবং তারা অত্যন্ত ভালো মানুষ, আমরা চাই যেন কোনো নিরীহ মানুষ হারানি না হয়। আজকের এই সভাবায়দের মানববন্ধন এবং বিক্ষোভের দিকে এই ঘোষণা করছি আমি।